নমস্কার দর্শক বন্ধুরা, আপনার ঝালক্ষেত বা মরিচ ক্ষেতের পাতা কি স্ক্রিনে দেওয়া ছবিগুলির মতন এমন কুকড়ে যাচ্ছে? যদি কুকড়ে যায় তাহলে ভিডিওটি আপনার জন্য। ভিডিও দেখতে থাকুন, ভিডিওটি দেখতে থাকলে আপনি জানতে পারবেন যদি এমন কুকড়ে যায় পাতা স্ক্রিনে দেওয়া ছবিগুলির মতন তাহলে এর জন্য আপনার কী ধরনের রাসায়নিক চিকিৎসা গ্রহণ করলে সুফল পাবেন এবং 100% রোগ নিরাময় করতে পারবেন তাহলে ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন যে কী ধরনের রাসায়নিক চিকিৎসা করলে আপনি এই রোগটি থেকে মুক্তি পাবেন। সঠিক রাসায়নিক চিকিৎসা করলে আপনার খরচও কম হবে এবং রোগটা দ্রুত সারবে। তো সবার প্রথম এই রোগকে শনাক্তকরণের জন্য সর্বপ্রথম যেগুলি দরকার সেটি হচ্ছে উপসর্গগুলি জানার দরকার। তাহলে চলুন জেনে নেওয়া যাক উপসর্গগুলি। উপসর্গ সর্বপ্রথম যে উপসর্গ দেখতে পাওয়া যাবে সেটি পাতার উপরের দিকে মুড়ে যায় বা পাতাগুলি উপরের দিকে মুড়ে যাচ্ছে। এছাড়াও দেখতে পাচ্ছেন অকাল পত্রমোচন, অর্থাৎ অসময়ে পত্রমোচন হয় বা পাতা পড়ে যাবে। এছাড়াও দেখতে পাবেন ফল ও ফুল আক্রান্ত হচ্ছে। এছাড়াও দেখতে পাবেন কালচে বাদামি দেহ এবং হলুদাভ পাখা সমেত ছোট এবং ছিপছিপে গঠনযুক্ত পোকা, যেটি গাছটিকে ভালো করে লক্ষ্য করলে বা পর্যবেক্ষণ করলে আপনি এই ধরনের পোকাগুলিকে দেখতে পাবেন। এগুলি দেখতে পাওয়া মানে সম্পূর্ণভাবে আপনি নিশ্চিত হচ্ছেন যে আপনার জমিতে এই পাতা মোড়া রোগে বা এই পোকা আক্রমণ করেছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এবার রাসায়নিক চিকিৎসা। সবার প্রথম যে রাসায়নিক চিকিৎসাটা আপনারা গ্রহণ করতে পারেন সেটি হচ্ছে মিসাইল বা কনফিডর। এছাড়াও ব্যবহার করতে পারেন ট্র্যাকার অথবা ক্যারাটি। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনাদের এই ধরনের বা কৃষিকাজ সম্পর্কিত যে কোনো ভিডিও আপলোড করলে সর্বপ্রথম নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছাতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন, যাতে আপনার একটা শেয়ার আরও 5টা কৃষক বন্ধু উপকার হতে পারে। এছাড়াও যে রাসায়নিক ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে ইউনিপ্রো SC অথবা কনফিডেন্স 555। এছাড়াও ব্যবহার করতে পারেন অ্যাগাডি SC অথবা অ্যামনন। এছাড়াও যেটি ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে প্রোক্লাইম অথবা অ্যারিস্টাপ্রাইড। এছাড়াও ব্যবহার করতে পারেন ডিলিগেট অথবা পাউন্স। এছাড়াও ব্যবহার করতে পারেন র্যাপিড অথবা রিজেন্ট SC। এছাড়াও ব্যবহার করতে পারেন শার্ফ অথবা এক্সপ্লোড।